বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকলের দোয়ায়। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মামা মোটো ব্লগের পক্ষ থেকে। আছি সবার সাথে আমি জাকির শিকদার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখব হচ্ছে টয়োটা প্রিমিও জি সুপারিয়র 2012-র একটি গাড়ি, সেটি হচ্ছে বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে আমার গাড়িটি যখন চালাই তখন ব্রেক করলে, ব্রেক প্যাডেলে যখন পাড়া দেই তখন খুবই বাজে সাউন্ড পেতাম, একটা সাউন্ড হতো, সেটা হচ্ছে ব্রেক প্যাডেলটা যখনই আমি প্রেস করতাম তখনই গ্রথ গ্রথ করে সাউন্ড হতো। তো আমি সেটা চেক করাই, আমি গ্যারেজে যে মিস্ত্রির সাথে আলাপ করি, আলাপ করার পরে সে বলছে বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হতে পারে, এটা খুলে দেখতে হবে। তো ফাইনালি আজকে আমি চলে আসছি সেটা চেক করে দেখার জন্য। তো দেখা যাক, চেক করে যদি দেখি হচ্ছে বুস্টার মাস্টার সিলিন্ডার যদি প্রয়োজন হয়, যদি নষ্ট হয়ে যায় তাহলে তো চেঞ্জ করতে হবে। তবে বেশিরভাগ সম্ভাবনা আছে এটা বাতিল হয়ে গেছে আমার যেটা আছে, কারণ হচ্ছে যেই শব্দটা করে সেটা খুবই একটা বাজে শব্দ, সেটা হচ্ছে গ্রথ গ্রথ করে, মানে ব্রেক প্যাডেলটা পাড়া দিলে। তো আমি গ্যারেজে চলে আসছি, তো আজকে আমি এই বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করব। এটা হচ্ছে টয়োটা প্রিমিও জি সুপারিয়র 2012। তো এটা আপনাদের সামনেই আমি খুলে চেক করব, তারপর যদি প্রয়োজন হয় চেঞ্জ করব, সবকিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা সাথেই থাকুন, আর হচ্ছে ভিডিওতে একটি লাইক করে দিন, আর যারা মামা মোটো ব্লগ ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক করে ফলো করে রাখুন, যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো মিস না হয়ে যায়। তো বন্ধুরা আমি অলরেডি গ্যারেজে চলে আসছি, আর এখন কিন্তু আমাদের মিস্ত্রি সাহেব সে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো বুস্টার মাস্টার সিলিন্ডার খুলতে হলে সেক্ষেত্রে কিন্তু সেটার আশেপাশের কিছু যন্ত্রাংশ খুলতে হবে, সেটা হচ্ছে যেমন গ্রিল খুলতে হবে, ওয়াইপার, তারপরে হচ্ছে ওয়াইপারের মোটর, তারপরে হচ্ছে মার্সেল, এই জিনিসগুলো কিন্তু খুলে নিতে হবে আগেই, তারপরে আপনার হচ্ছে মাস্টার সিলিন্ডার বুস্টার খুলতে হবে। তো সেটাই করছে আমাদের মিস্ত্রি সাহেব। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি ব্রেক প্যাডেলটা পাড়া দিলে কি একটা সাউন্ড হইতো, সাউন্ডটা আসে কিনা দেখি। আমি কিন্তু সাউন্ডটা পেয়েছি, আপনারা পাইছেন কিনা আমি জানি না। জোরে ধরছি, সারলাম। তো সেই যে গদ গদ সাউন্ডটা করতো, এই যে বুস্টারের থেকেই আসলে সাউন্ড আসতো, যার কারণে এখন আমার বুস্টার মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা এই যে আমার মাস্টার সিলিন্ডার বুস্টারের যে সমস্যাটা হয়েছিল, এটা এই যে খোলা হয়েছে পুরানটা, এই যে এখানে এই পাইপটা এই যে ভাঙা দেখছেন, এই যে এটা কিন্তু ফেটে গেছে, যার কারণে এই হচ্ছে রিকন্ডিশন যেটা আনা হয়েছে নতুন, এটার মাস্টার সিলিন্ডারটাই খোলা হয়েছে। এখন এই বুস্টারটা নতুন যেটা লাগানো হচ্ছে, মানে হচ্ছে এটা এটা হলো আপনার রিকন্ডিশন যেটা, এটা মাস্টার সিলিন্ডার বুস্টার দাম হয়েছে হলো 6,500 টাকা। বন্ধুরা এটা আসলে খোলার সময় একটু সময় লাগছিল এবং লাগানোর সময় একটু সময় নিয়ে দেখে শুনে ঠান্ডা মাথায় লাগানোই ভালো। বুস্টারটা ঢুকে গেছে, ফিটিং হয়ে গেছে। আমি একটু হাত লাগাই, ছেলে ধরি লাগছে, ঢুকছে। আচ্ছা রিকন্ডিশন আমরা যেটা নিয়েছি মাস্টার সিলিন্ডার সেটা লাগানো হচ্ছে।
মাস্টার সিলিন্ডার নাট টাইট দেওয়া হচ্ছে ভালো করে। মাস্টার সিলিন্ডার বুস্টার খুলতে যেগুলো মানে আশেপাশের কিছু খুলতে হয়েছিল সেগুলো লাগানো হচ্ছে। এখন বন্ধুরা বুস্টার মাস্টার সিলিন্ডার ফিটিং করা শেষ। তো এখন ফিটিং এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ব্রেক অয়েল দিতে হবে। এটা হচ্ছে ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল দিতে হবে। আর এই ব্রেক অয়েল গুলো হচ্ছে একটা ঢেলে দেওয়া হচ্ছে, একটাই হবে না, একটার বেশি লাগবে। কারণ হচ্ছে একটা দিয়ে দেওয়ার পরে তারপরে পাম্প করতে হবে, পাম্প করে সেটা হাওয়া ছাড়তে হবে। তো হাওয়া ছাড়ার পরে কিছুটা কমবে, তো তখন আরো কিছু ব্রেক অয়েল লাগবে। তো আমরা দুইটা নিয়ে আসছি আর এগুলোর দাম হচ্ছে 400 টাকা করে। অনেকে হয়তো আবার কমেন্ট করতে পারেন যে হচ্ছে এটার দাম কত, তো দামটাও বলে দিলাম 400 টাকা করে, একটু কম বেশি হতে পারে। তো ব্রেক অয়েল ঢেলে দিচ্ছি, ব্রেক অয়েল ঢালার পরে তারপরে এটা পাম্প করতে হবে, পাম্প করে হাওয়াটা বের করতে হবে। হাওয়াটা বের না করলে তাহলে হবে যেটা মানে হচ্ছে ব্রেক প্যাডেলটা দাঁড়াবে না, আর যদি ব্রেক প্যাডেলটা না দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু ব্রেক কাজ করবে না, ভালো ব্রেক হবে না। তো যার কারণে হাওয়া ছেড়ে তারপরে হচ্ছে আপনার ব্রেকটাকে ঠিক করতে হবে, ব্রেক ঠিকঠাক মতো ধরবে। এই যে এটার কালারটা দেখেন, একদম পানির মতো, মানে এই যে পরিষ্কার কত। আর আমি একটু আগেরটা দেখাই আমার পুরানটা, এই যে এই আগেরটা ট্যাঙ্কিটা দেখেন, গাদ জমে গেছে ভিতরে। এই যে আমার আঙ্কেল নিয়ে আসছে, এই যে আগেরটা দেখেন। আমি ব্রেকটা পাম্প করে ধরেছি, না ছাড়বো না, ব্রেকটা আমি পাম্প করে ধরলাম, চাপটা ধরেন, ধরছি, ছাড়ছি, মারলাম, ধরলাম, একদম নিচে পাম্প করুম, ওকে ছাড়লাম, ধরলাম, ছাড়লাম, ধরলাম, এক চান্স, ছাড়লাম, ধরলাম, ছাড়লাম, ধরলাম, করলাম, ধরছি, বেরোয় তেল, বেরোয়, এক চান্স, ধরলাম। তো এভাবে আমাকে মিস্ত্রি সাহেব বলে ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরি ছাড়ি, ধরি ছাড়ি, মানে হচ্ছে মাস্টার সিলিন্ডারের যে হাওয়াটা, হাওয়াটা সরানোর জন্য হচ্ছে এভাবে পাম্প করে করে কয়েকবার ধরতে হবে। ধরার পরে হচ্ছে তেলটা বের করতে হবে, মূলত হচ্ছে হাওয়াটা বের করতে হবে। হাওয়াটা বের করার পরে আমার ব্রেক প্যাডেল যখন একেবারে দাঁড়িয়ে গেল, এক চান্সই ব্রেক হচ্ছে, এমন তো অবস্থাতে আমরা মাস্টার সিলিন্ডার লাগানোর কাজটি কমপ্লিট করলাম। তো তারপরে এখন আমরা ওই যতটুকু ব্রেক ফ্লুইড কমেছে, মানে হাওয়াটা ছাড়ার জন্য ব্রেক অয়েল যতটুকু আবার প্রয়োজন সেটুকু আবার ঢেলে দিব আমরা এখন, কারণ এটা ঢেলে দিতে হবে, পূরণ করে রাখতে হবে। তো বন্ধুরা এখন মাস্টার সিলিন্ডার খুলতে হলে যে মার্সেল, তারপর উপরের যে গ্রিলটা আছে সেগুলো তো ছুটানো হয়েছিল, খোলা হয়েছে, তো এখন মার্সেলটা লাগানো হচ্ছে। মাস্টার সিলিন্ডার বুস্টার খুলতে গেলে এই মার্সেলটা খুলতেই হবে, তাছাড়া কিন্তু বুস্টারটা বের হবে না। এখন আমাদের মাস্টার সিলিন্ডারের কাজ শেষ, যার কারণে আমরা এখন মার্সেলটা লাগিয়ে দিচ্ছি, এরপরে গ্রিলটা লাগাবো। সন্ধ্যা হয়ে গেছে, আসলে খুব একটা ক্লিয়ার আসবে না সম্ভবত। কাজ শেষ, লাগানো হচ্ছে। কোনাটা মিলতে হবে,
প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে মিলাইতে হবে। নিচে লক গুলো আছে, সব লক গুলো লাগাতে হবে। ওয়াইপার লাগানো হচ্ছে। ওয়াইপার লাগানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ব্লেড মানে বড় যেটা, বড়টা হচ্ছে ডান দিকে আর ছোটটা হলো বাম দিকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আজকে আমার বুস্টার মাস্টার সিলিন্ডার লাগানো কমপ্লিট এখানেই আজকের। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর হচ্ছে যারা মামা মোটো ব্লগের সাথে আছেন তাদেরকে তো আন্তরিক ধন্যবাদ, এবং যারা নতুন আছেন বন্ধুরা, মামা মোটো ব্লগের সাথে আপনি ফার্স্ট টাইম হয়ে থাকলে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। অবশ্যই যারা এখনও ফলো করেননি মামা মোটো ব্লগ ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।